Today, our consulting chapter, rectification of errors. Last class, I discussed on this chapter. This is very important chapter to your student life and career life. Today, I consult practical problem. देखो इखाने rectify the following errors assuming that they are detected after the preparation of trial balance अर्थात इखाने रामिल तैरी करार पर भूलगुलो धरा पड़ल अर्थात आमाके आसले शुद्धगुलो तीन स्तरे करा जाए एक रामिल तैरी पूर्वे भूल धरा पड़ले रामिल तैरी पर भूल धरा पड़ले और चूड़ान्त हिसाब तैरी पर भूल धरा पड़ले এখানে আমাদের সংশোধনী দাখিলাটা করতে বলছে রামিল তৈরির করা পর ভুল ধরা পড়লে তখন আমরা কি সংশোধনী দাখিলা দেব আজকে সেইটাই করব এইটাই নরমালি আসে আচ্ছা প্রথমটা দেখো ইন দ্য মিনটাইম তোমরা জার্নালের ঘর করে নাও উপরে লিখবে জার্নাল এন্ট্রি ব্র্যাকেটে রেক্টিফাইং এন্ট্রি লিখে দেবে প্রথমটা হচ্ছে সেলস রিটার্ন অফ টাকা 2000 ওয়াজ রেকর্ডেড অ্যাট পারচেজ অর্থাৎ সেলস রিটার্ন কোন ব্যাস সেলস হচ্ছে ক্রেডিট ব্যালেন্স সেলস রিটার্ন হচ্ছে ডেবিট ব্যালেন্স বলছে ওই আমরা ডেবিটে সেলস রিটার্নটা না লিখে ওই জায়গার মধ্যে আমরা পারচেজ লিখে দিছি তাইলে আমাদের সংশোধনী দাখিলা কী করতে হবে যেহেতু ভুলে আমরা পারচেজ করলাম তাহলে পারচেজকে আমরা কী করবো ক্রেডিট করব আর শুদ্ধ ডেবিট কী হবে সেলস রিটার্ন কেন যেহেতু আমি সেলস রিটার্নের জায়গায় পারচেজ লিখছি অর্থাৎ শুদ্ধটা লিখবো সেলস রিটার্ন আর যেইটা ভুলে পারচেজ ডেবিট করছি ওইটাকে আমরা কী করবো ক্রেডিট করবো দেখো ওয়ান উপরে জার্নাল এন্ট্রি ব্র্যাকেটে রেক্টিফাইং এন্ট্রি লিখতে হবে ব্র্যাকেটে লিখতে হবে রেক্টিফাইং জার্নাল রেক্টিফাই অথবা উপরে রেক্টিফাইং জার্নাল লিখলে হবে এখানে ভুলে আমি রেক্টিফাইং কথাটা লিখতে ভুলে গেলাম এখানে দেখো সেলস রিটার্ন ডেবিট পারচেজ ক্রেডিট 2000 হ্যাঁ সেলস রিটার্ন আমরা লিখি নিয়ে লিখে দিলাম আর যেহেতু ভুলে পারচেজ লিখছি সে কারণে পারচেজকে আমি কী করলাম এখন ডেবিট করলাম এখন দেখো টু পারচেজ বুক ওয়াজ ওভারকাস্ট বাই 3000 কথাটার অর্থ কি ক্রয় বহির যোগফল 3000 টাকা বেশি করা হলো তাইলে আমার ক্রয়কে 3000 টাকা কমিয়ে দিতে হবে আমরা জানি যে পারচেজটা হচ্ছে ডেবিট হ্যাঁ ডেবিট আইটেম তাইলে পারচেজ কী হয়ে যাবে যেহেতু পারচেজের নর্মাল যার হচ্ছে ডেবিট তাহলে পারচেজ কী হয়ে যাবে বেশি করলাম সেহেতু পারচেজ ক্রেডিট করবো এটা হচ্ছে একপক্ষীয় ভুল তাইলে একপক্ষীয় ভুল হলে আমি প্রথম প্রবলেমে তোমাদের লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম যে একপক্ষীয় ভুল ক্ষেত্রে অন দেওয়া মিলে একটা সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয় যেহেতু এখানে আফটার প্রিপেয়ারিং ট্রায়াল ব্যালেন্স আমরা রেক্টিফিকেশন এন্ট্রিগুলো করছি সেহেতু এখানে একটা সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয় এই ভুলের জন্য তাইলে আমরা কী লিখবো দেখো ওই সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট হ্যাঁ সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট হ্যাঁ আচ্ছা তাইলে সাসপেন্স অ্যাকাউন্ট কেন আমি ডেবিট করলাম যেহেতু এই যে তোমার এই ভুলের জন্য রাওয়া মিলের ক্রেডিট দিকে 3000 টাকার একটা সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছিল সেহেতু এটাকে ডেবিট করে ওই ভুলটাকে আমরা ক্যান্সেল করলাম আচ্ছা আর পারচেজকে ক্রেডিট করলাম তো বুঝলাম যেহেতু বেশি লিখছি এই জন্য পারচেজকে কমিয়ে দিলাম এখন আসো নাম্বার থ্রি রিপেয়ার্স অফ ফার্নিচার টাকা 2000 ওয়াজ নট পোস্টেড টু রিপেয়ার্স অ্যাকাউন্ট অর্থাৎ এখানে বলছে যে একটা এখানে রিপেয়ার্স অফ ফার্নিচার এফ ইউ হবে এখানে ই পড়ে গেছে একটা ভুল আছে এখানে রিপেয়ার্স না লিখে আমরা কী করলাম অর্থাৎ এন্ট্রি লিখছি ঠিকই কিন্তু ওই যে রিপেয়ার্স অ্যাকাউন্ট আমরা পোস্টিং দিই নাই এইটাও তাহলে একপক্ষীয় ভুল এটা শুদ্ধ জার্নাল হচ্ছে নর্মালি কী হবে রিপেয়ার্স অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট বলছে আমরা রিপেয়ার্স অ্যাকাউন্টে লিখি নাই ক্যাশে লিখছি তাহলে একপক্ষীয় ভুল তাহলে কী হবে রিপেয়ার্স অ্যাকাউন্ট ডেবিট সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট এই ভুলের জন্য রাওয়া মিলে ডেবিট দিকে 2000 টাকার একটা যদি অনলি এই ভুলটা হয় তাহলে রাওয়া মিলে ডেবিট দিকে 2000 টাকার একটা সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হবে সে কারণে ওই সাসপেন্স অ্যাকাউন্ট 2000 টাকা ক্রিয়েট হবে আর শুদ্ধ রিপেয়ার্স অ্যাকাউন্টটা কী হবে ডেবিট হবে তাইলে আসো দেখো চার নাম
রিপেয়ার্স, তিন নম্বরটা দেখো, রিপেয়ার্স অ্যাকাউন্ট ডেবিট, সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। হ্যাঁ আচ্ছা, রিপেয়ার্স অ্যাকাউন্ট যেহেতু লিখি নাই লিখলাম, আর এই ভুলের জন্য রাও মিলে ডেবিট দিকে একটা সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছিলো, এই জন্য সাসপেন্স অ্যাকাউন্ট আমরা কী করলাম, ক্রেডিট করলাম। এখন আসো আমরা নাম্বার ফোরটা দেখি। এ পারচেজ অফ টাকা 10,000 ওয়াজ রংলি পোস্টেড টু ক্রেডিটর্স অ্যাকাউন্ট 1,000। অর্থাৎ একটা ধারে ক্রয় 10,000 টাকা, ক্ষতি আনে ক্রেডিটর্স হিসেবে 1,000 লিখে দিলাম, মানে 9,000 টাকা কম লিখছি। এইটা একপক্ষীয় ভুল, শুধু ক্রেডিটর্স অ্যাকাউন্টে কম লিখছি। হ্যাঁ পারচেজে ঠিক লিখছি, আমাকে বলছে ক্রেডিটর্স অ্যাকাউন্টে 10,000-এর পরিবর্তে 1,000 লিখছি। তাহলে ক্রেডিটর্স হচ্ছে কি ক্রেডিট, তাহলে আমি আবার 9,000 টাকা দিয়ে ক্রেডিট করব। ডেবিট কী হবে, সাসপেন্স অ্যাকাউন্ট। হ্যাঁ ওই একপক্ষীয় ভুল, এই ভুলের জন্য ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে 9,000 টাকার একটা সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছিলো, সে কারণে এন্ট্রি কী দাঁড়াবে, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট, ক্রেডিটর্স অ্যাকাউন্ট ক্রেডিট কত 9,000। দেখো এখন জার্নালে যাই, দেখো ফোর, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট, ক্রেডিটর্স অ্যাকাউন্ট ক্রেডিট। হ্যাঁ সাসপেন্স অ্যাকাউন্ট যেহেতু ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে এই ভুলের জন্য 9,000 টাকার একটা সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছিলো, সেহেতু এটা ডেবিট করে ক্যান্সেল করলাম। আর যেহেতু ক্রেডিটর্স অ্যাকাউন্টে 9,000 টাকা লিখি নাই, এখন 9,000 টাকা ক্রেডিটর্স দিয়ে ক্রেডিট করলাম। আসো আমরা ফাইভে যাই। রিটার্ন আউটওয়ার্ড মানে পারচেজ রিটার্ন, ক্রয় ফেরত, বুকস ওয়াজ আন্ডার কাস্ট বাই 500। অর্থাৎ যে ক্রয় ফেরত বইয়ের যোগফল 500 টাকা কম লেখা হলো, যাবা যাই চলো। তাইলে এখানে একটা একটু প্রিন্টিং মিস্টেক হলো, দেখো এখানে ক্রয় ফেরতটা কী হবে, ক্রয় ফেরতটা আন্ডার কাস্ট কম লেখা হলো, তাহলে পারচেজ রিটার্ন ক্রেডিট হবে। এখানে পারচেজের পর একটা রিটার্ন বাদ পড়ছে, দেখো পাঁচ নম্বরে দেখো, এখানে শুধু সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট পড়ছে, এখানে পারচেজ না একটা পারচেজ রিটার্ন হবে। তোমরা একটু এটা সংশোধন করো, এখানে যে ভুলে এখানে রিটার্নটা যে বাদ পড়লো, হ্যাঁ তাইলে এখানে টাইপিংয়ে আমার বাদ পড়ছে। তাহলে এন্ট্রিটা কী দাঁড়াবে, যেহেতু পারচেজ হচ্ছে ডেবিট জ্যার, পারচেজ রিটার্ন হচ্ছে ক্রেডিট জ্যার, তাহলে পারচেজ রিটার্ন বুকের ক্রেডিট জ্যার, এখানে আন্ডার কাস্ট মানে কম লেখা হলো তাই লিখলাম, পারচেজ রিটার্ন ক্রেডিট করলাম। আর এই ভুলের জন্য ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে একটা 500 টাকার হ্যাঁ সাসপেন্স অ্যাকাউন্ট হলো, সে কারণে সাসপেন্স অ্যাকাউন্ট ক্যান্সেলের জন্য সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট হলো। একপক্ষীয় ভুলে সাসপেন্স অ্যাকাউন্টের মাধ্যমে ভুলকে সংশোধন করতে হয়, তাই সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট ক্রেডিট। এখানে পারচেজ রিটার্ন হবে, আবার বলছি পাঁচ নম্বর অঙ্কে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ রিটার্ন ক্রেডিট হবে। এখন আসো আমরা ইয়েতে যাই, নাম্বার সিক্সে যাই। অফিস ফার্নিচার বট ফর টাকা 5,000 ওয়াজ রেকর্ডেড অ্যাজ অফিস এক্সপেন্সেস। হ্যাঁ অফিস ফার্নিচার কিনলাম 5,000 টাকা, যেটা এক্সপেন্সকে আমি ডেবিট করছি। আসলে ডেবিট হবে কি ফার্নিচার, আমি ডেবিট করলাম যে কি এক্সপেন্স, তাইলে ভুল করলাম যে ডেবিটে, তাইলে ডেবিটে আমি ভুলে লিখছি অফিস এক্সপেন্স। এখন সংশোধনী দাখিলার মধ্যে রেক্টিফাইং এন্ট্রিতে অফিস এক্সপেন্সে ক্রেডিট করব, শুদ্ধ ডেবিট কী হবে ফার্নিচার। তাহলে রেক্টিফাইং এন্ট্রিতে কী দাঁড়াবে, দেখো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 6 নম্বর, অফিস এক্সপেন্সেস ক্রেডিট। হ্যাঁ অফিস এক্সপেন্স যেহেতু আমি লিখছিলাম ডেবিটে, সেটাকে ক্যান্সেলের জন্য ক্রেডিট হবে, আর শুদ্ধ ডেবিট হবে কি ফার্নিচার, এই জন্য ফার্নিচারকে ডেবিট করলাম। নাম্বার 7 আসো, পেইড টু এ ক্রেডিটার্স টাকা 20,000 ওয়াজ নট রেকর্ডেড। একজন ক্রেডিটার্স পাওনাদারকে 20,000 টাকা দিলাম কিন্তু লিখি নাই, আসলে এখানে লিখি নাই মানে আমি ক্রেডিটার্স অ্যাকাউন্টে লিখি নাই। কীভাবে বুঝবো, এখানে অনেকে তোমাদের বইতে ভুল আছে বা অনেকে এটা ভুল করায়, অনেকে কী করবে লিখি নাই বলাতে বোধ দা সাইড লিখি নেয় মনে করো ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে, কিন্তু ভুলও এটা করতে যাবে না। হ্যাঁ তোমরা সবসময় মনে রাখবে, আমি যাই বলছে তাই মনে রাখবে, আমার কথাটা মনে রাখবে, এটা বইতে ভুল আছে অনেকে করায়, এটা ক্যাশে কোনো দিন ভুল হয় না। ক্যাশ এমন একটা আইটেম যেটা সবসময় হ্যাঁ ভুল হলো, প্রত্যেক দিন অফিস আওয়ার শেষে ওই ক্যাশ বুকের সাথে ক্যাশের সাথে মিলে না, তখন ভুলটা ধরা পড়ে, ওই ক্যাশটা সংশোধন হয়ে যায়,
অতএব ক্যাশে কোনো দিন ভুল হতে পারে না। হ্যাঁ, তাইলে এখানে ভুল হয়েছে কোথায়? অনলি ক্রেডিটর্সে, অর্থাৎ ক্রেডিটর্সকে আমি দিলাম 20,000 টাকা লিখি নেয়, অর্থাৎ তাইলে ক্রেডিটর্স অ্যাকাউন্টে লিখি নেয়, একপক্ষীয় ভুল। হ্যাঁ, তাহলে আমরা জানি যে ক্রেডিটর্সকে দিলাম, তাই এন্ট্রি কী হবে? ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট। তাইলে আমি সংশোধন যাবেন আমাদের ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট করব আর সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট করব। কেন? এই ভুলের জন্য, শুধুমাত্র অনলি এই ভুলটা যদি হয় তাহলে রাওয়া মিলে ডেবিট দিকে 20,000 টাকার একটা কী হবে? সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তাহলে এন্ট্রি আমরা লিখে ফেলি দেখো, 7 নম্বর ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট, সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। ক্রেডিটর্সকে টাকা দিলাম লিখি নেয়, সেহেতু ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট করলাম আর সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট করলাম, একপক্ষীয় ভুল। এই ভুলের জন্য ট্রায়াল ব্যালেন্সে ডেবিট দিকে 20,000 টাকার একটা সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছিল, একটা সাময়িক হিসাব, সেটাকে ক্যান্সেলের জন্য ওই ডেবিটটাকে ক্রেডিট করলাম। নাম্বার 8, এ পারচেজ অফ টাকা 9,000 ফ্রম মিনা ওয়াজ পোস্টেড টু মন্টু অ্যাকাউন্ট। মিনার কাছ থেকে পারচেজ, তাহলে এটা এন্ট্রি, নর্ম্যাল এন্ট্রি হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, মিনা অ্যাকাউন্ট ক্রেডিট। বাট যখন আমরা লেজারে পোস্টিং করছিলাম, পারচেজে ঠিক লিখছি, আমি মিনাকে আমি ক্রেডিট না করে আমি মন্টু অ্যাকাউন্টকে ক্রেডিট করলাম, তাহলে আমার ভুল হচ্ছে ক্রেডিট। তাহলে ভুলে আমি মন্টুকে ক্রেডিট করলাম, আসলে এই জায়গায় হবে মিনা ক্রেডিট। তাইলে আমি সংশোধনী দাবি তো মন্টুকে ডেবিট করবো ক্যান্সেলের জন্য। কেন? মন্টু অ্যাকাউন্ট ক্রেডিট করলাম, এটাকে কেটে দিতে হবে। তাহলে ক্যান্সেল করলে আমরা জানি ক্রেডিটকে কী করতে হয়, ডেবিট করতে হয়। তাহলে মন্টু অ্যাকাউন্ট ডেবিট করবো আর শুদ্ধ ক্রেডিটকে হবে মিনা। তা জার্নাল কী হবে? মিনা অ্যাকাউন্ট ডেবিট, মন্টু অ্যাকাউন্ট ক্রেডিট। দেখো 8 নম্বরটা, হ্যাঁ, মন্টু অ্যাকাউন্ট ডেবিট, মিনা অ্যাকাউন্ট ক্রেডিট। হ্যাঁ, মন্টুকে ক্যান্সেলের জন্য ডেবিট করলাম আর শুদ্ধ ক্রেডিট কী হবে? মিনা। হ্যাঁ, মন্টু অ্যাকাউন্ট ডেবিট, মিনা অ্যাকাউন্ট ক্রেডিট, হ্যাঁ, 9,000। মন্টু কেন আসছে এখানে? যেহেতু মন্টুকে ভুল আমি ক্রেডিট করলাম, সেহেতু মন্টু ডেবিট হলো আর শুদ্ধ ক্রেডিট হবে মিনা। নাম্বার 9, সেলস নট রেকর্ডেড 5,000। তাহলে আমরা সেলস লিখি নাই, আমরা সেলস, এটা হচ্ছে বাদজনিত ভুল। তাহলে সেলস লিখি নাই বলতে এখানে ধারে বিক্রয় লিখি নেয়, নগদ হলে ঠিকই আমরা লিখতাম। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টটা আমি এখানে জায়গার জন্য সংক্ষেপে লিখলাম, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, এটা তো আমরা জানি। বাদজনিত ভুলের মধ্যে এন্ট্রিটা লিখে দিলে হয়, হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, এটা নর্মাল যাবে, যেটা আমরা পারি। নেক্সট আসো 10, এ বিল ফর টাকা 5,000 ওয়াজ অ্যাকসেপ্টেড বাই এ ডেটর্স বাট নট রেকর্ডেড ইন অ্যাকাউন্ট। আমার একজন ডেটর্স, একজন দেনাদার আমাকে একটা বিলের স্বীকৃতি দিল, তাহলে আমি একটা বিল পেলাম, এটা নট রেক, এটা এইটাও লিখি নাই, তাহলে এটাও লিখে দেবো। আমরা দেনাদারের কাছ থেকে যদি আমরা বিল পাই, তাহলে বিল নাম হচ্ছে কি? প্রাপ্য বিল। কী হবে? বিলস রিসিভেবল বা অ্যাকাউন্টস রিসিভেবল, যাই লিখো, এটা আমার জন্য একটা অ্যাসেটস। তাহলে বিলস রিসিভেবল ডেবিট বা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর যেহেতু ডেটর্সের কাছ থেকে পেলাম, ডেটর্সটা আমার দেনাদার কমে যাচ্ছে, সে কারণে ডেটর্স ডেবিট জেটটা কী হয়ে যাবে? ক্রেডিট। তাহলে এন্ট্রিটা কী দাঁড়াবে? বিলস রিসিভেবল ডেবিট। দেখো 10 নম্বর, বিলস রিসিভেবল ডেবিট, ডেটর্স ক্রেডিট। বিলস রিসিভেবলটা আমার জন্য অ্যাসেটস, একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর ডেটর্স কী হচ্ছে? কমে যাচ্ছে। দেন ডেবিট ব্যালেন্স কমে গেলে কী হয়? ক্রেডিট হয়। নাম্বার 11, ক্যাশ পেইড টু রাম 5,000, ডেবিটেড টু করিমস অ্যাকাউন্ট 500। হ্যাঁ, দেখো এখানে রামকে আমি নগদ টাকা দিয়ে দিলাম, এটা এন্ট্রি হচ্ছে রাম অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 5,000। কিন্তু আমরা ভুল করলাম কি? ডেবিটেড টু করিমস অ্যাকাউন্ট, অর্থাৎ ডেবিটে করিমকে লিখছি কত টাকা, তাও 5,000 না 500, কিন্তু দুটো ভুল। ডেবিটে আমি রামের জায়গায় করিম লিখলাম, হ্যাঁ, 500 টাকা দিয়ে। যদিও রাম কত হতো? 5,000, কিন্তু আমি করিমকে দিয়ে লিখলাম 500। মানে দুটো ভুল, একটা রামের জায়গায় করিম লিখলাম, আর একটা হচ্ছে টাকার ভুল, 5,000 না লিখে 500 লিখলাম। আসলে এটা একটু অনভিন্ন ধরনের, এটা একটু খেয়াল করো তোমরা, ভুল সংশোধন করা তেমন কঠিন না। হ্যাঁ, আমরা বললাম ভুল আমি লিখলাম কি? করিমকে 500 টাকা দিয়ে ডেবিট। তাইলে আমি এটাকে যে ক্যান্সেল করব, সংশোধনে দাখিলে করিমকে আমি 500 টাকা দিয়ে কী করবো? ক্রেডিট করব। আর শুদ্ধ ডেবিট কী হবে? রাম কত টাকা? 5,000 টাকা। তাই রামকে ডেবিট করবো কত? 5,000।
তাহলে আমার ডেবিট দিকে নাম হচ্ছে 5,000 আর ক্রেডিটে করিব হচ্ছে কত 500। হ্যাঁ তাহলে ক্রেডিটে কত কম হয়, 4,500 কম হচ্ছে। হ্যাঁ এই ভুলের জন্য, এই ঠিক এই ভুলটা যদি কোনো ট্রায়াল ব্যালেন্স হয়, অন্যান্য কোনো যদি ভুল না হয়, তাহলে ট্রায়াল ব্যালেন্সে 4,500 টাকা দিয়ে একটা ডেবিট দিকে একটা কম পড়েছিলো, সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছিল। হ্যাঁ এই ভুলের জন্য ট্রায়াল ব্যালেন্সে ডেবিট দিকে 4,500 টাকার একটা সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছিল। এখন তাহলে ওইটা এখন ক্রেডিট করব সাসপেন্স, তাহলে এন্ট্রিটা কী হবে, এন্ট্রি হবে রাম অ্যাকাউন্ট ডেবিট 5,000, সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট 4,500, করিম অ্যাকাউন্ট ক্রেডিট 500। দেখো অঙ্কের নতুনত্ব ওইখানে কিন্তু একটা, রামকে আমি লিখি নাই 5,000 দিয়ে, রামকে 5,000 দিয়ে ডেবিট করলাম, করিমকে ভুলে 500 দিয়ে ডেবিট করলাম, করিমকে 500 দিয়ে ক্রেডিট করলাম, ক্যান্সেল করলাম। আমার ডিফারেন্স হলো কত 4,500, ওই 4,500টাকে আমি সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে ক্রেডিট করলাম। কেন এই ভুলটার জন্য ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে একটা 4,500 টাকার একটা সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট হলো, যেহেতু ভুলটা ধরা পড়লো তাহলে ওই সাসপেন্স অ্যাকাউন্টটা কী করতে হবে, ক্যান্সেল করতে হবে, ট্রায়াল ব্যালেন্স ওই সাসপেন্স অ্যাকাউন্টটা থাকতে হবে না, সে কারণে সাসপেন্স অ্যাকাউন্টটা ক্রেডিট করতে হলো। একটা নতুনত্ব আছে দেখবে এটা। নেক্সট আসো টুয়েলভ, লাস্ট ওয়ান, ক্যাশ রিসিপ্ট ফ্রম দিব্য 6,000 ওয়াজ পোস্টেড অ্যাজ ডেবিট ইন হিস অ্যাকাউন্ট। এটাও দেখো একটা নতুনত্ব আছে, দিব্যর কাছ থেকে 6,000 টাকা আমরা একটা ক্যাশ টাকা পেলাম, ওয়াজ পোস্টেড, তাহলে এটা এন্ট্রিটা কী হচ্ছে, এটা হচ্ছে ক্যাশ ডেবিট দিব্য ক্রেডিট। কিন্তু আমরা কী করলাম, লেজারে লেখার সময় দিব্যর ঘরে আমি ক্রেডিট না করে ডেবিট দিকে লিখে বসে আছি, ভুল হচ্ছে এখানেই। হ্যাঁ দিব্যকে লিখছি কিন্তু আমি ওর ঘরে ডেবিট দিকে লিখছি, তাহলে এই ভুলটার জন্য আমাকে ডাবল টাকা দিয়ে দিব্যকে ক্রেডিট করতে হবে। কেন, আমি শুদ্ধ হলে দিব্যর ঘরে ক্রেডিট লিখতাম কত 6,000, আমি যদি ডেবিট দিকে যদি 6,000 লিখি তাহলে দুদিকে লেজারের দুদিকে কী হয়ে যাবে, 6,000 হয়ে যাবে, তাইলে অর্থাৎ জিরো ব্যালেন্স হবে, তাহলে তো হচ্ছে না। তাহলে আমাকে কী করতে হবে, ক্রেডিটে ডাবল টাকা করতে হবে, কোনো নির্দিষ্ট অ্যাকাউন্টকে ডেবিটের পরিবর্তে ক্রেডিট হলে হ্যাঁ এটাকে দ্বিগুণ টাকা দিয়ে সংশোধন করতে হয়। এই ভুলের জন্য ট্রায়াল ব্যালেন্সে হ্যাঁ দ্বিগুণ টাকা দিয়ে একটা সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, অর্থাৎ যেহেতু এখানে ভুলটা ছিল 6,000, তাকে 12,000 টাকা ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিটে একটা সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হবে ক্রেডিট দিকে। এই জন্য সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে 12,000 আর দিব্য অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে কত 12,000। হ্যাঁ মনে রাখবে কোনো নির্দিষ্ট হিসাবকে ডেবিটের পরিবর্তে ক্রেডিট করলে দ্বিগুণ টাকা দিয়ে, বা ক্রেডিটের পরিবর্তে ডেবিট করলে, বা ডেবিটের পরিবর্তে ক্রেডিট করলে দ্বিগুণ টাকা দিয়ে সংশোধন করতে হয়। এটা আমরা ব্যাঙ্ক রিকনসিলিয়েশনের মধ্যে